হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজাদার একটা ডেজার্টের রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খেতে এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসে। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাটার। আপনারা বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। তো বাটারটা একটু যখন গলে যাবে তখন এখানে আমি দিয়ে দেব 2 কাপ সেমাই। আমরা নর্মাল যে সেমাইগুলো সাধারণত রান্না করি সেগুলো ইউজ করছি। তো 2 কাপ সেমাই এখানে আমি দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে সেমাইগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রায় 6 থেকে 7 মিনিট আমি ভেজে নিয়েছি, কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। তো চিনিটা দিয়ে এবার আমি আবারও সেমাইগুলো খুব ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিটের মতো সেমাইগুলো রেডি হয়ে গেছে, চিনিও গলে গেছে। এবার আমি এর থেকে অর্ধেকটা সেমাই আমি একটা এরকম কাচের বোল নিয়েছি তাতে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি একদম সমান করে এখানে সেট করে নেব। আপনারা যে কোনো সাইজের বোল ইউজ করতে পারেন। আর যেহেতু গরম আছে তো গরম অবস্থাতে এভাবে স্পুন দিয়ে এভাবে করে সেট করে নিলে এটা একদম সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন এক সাইডে সরিয়ে রাখব। আর বাকি অর্ধেক সেমাই যে এখানে আমি আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি তো এটাও এক সাইডে সরিয়ে রাখব। এবার আমি প্যানে এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড মিল্ক। আপনারা এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন, তাহলে 2 কাপ গুঁড়া দুধের সাথে 3 কাপ জল মিশিয়ে নেবেন। তো দিয়ে দিলাম 3 কাপ এখানে আমি লিকুইড মিল্ক। তারপর এখানে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। তারপর এখানে আমি দিয়ে দেব 2-4 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়া। আপনার এখানে ইচ্ছা করলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর চুলাটা কিন্তু আগে থেকে অন করবেন না, এগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর চুলাটা অন করবেন, নাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি দলা পেকে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এবার আমি চুলাটা অন করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 2-4 চামচ মতো ঘি। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে অনবরত নেড়েচেড়ে একটা স্মুথ ক্রিমের মতো করে নেব এটাকে। খুব বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 6 মিনিট চাল করলে এটা দেখবেন একদম ঘন হয়ে এসেছে আর একদম ক্রিমের মতো হয়েছে। তো 5 মিনিট পর দেখুন এটা একদমই শুকিয়ে গেছে আর একদম ঘন ক্রিমের মতো একটা কনসিস্টেন্সি হয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো করে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন যখন দেখবেন এটা প্যান থেকে উঠে আসছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি যে বলে সেমাইটা সেট করে রেখেছিলাম সেখানে আমি এই ক্রিমটা ঢেলে দেব। তো দেখতে পাচ্ছেন আমি সবটুকু ক্রিম দিয়ে দিয়েছি এখানে। এবার আমি এগুলোকে একদম সমান করে সব দিকে আমি বিছিয়ে দেব। খুবই সহজ কিন্তু রেসিপিটা, কিন্তু খেতে খুবই টেস্টি। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, ঠান্ডা ঠান্ডা এটা খেতে খুবই ভালো লাগে।
তো এটাকে এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। ফ্রিজে রাখার প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে আসলেই এটাকে আমি তারপর নেক্সট স্টেজে যাব। তো দেখতে পাচ্ছেন এটা একদমই ঠান্ডা হয়ে গেছে, দেখুন আঙুল দিয়ে দিলে আঙুলে লাগছে না। এবার আমি বাকি যে সেমাইটুকু ছিল সেটুকু উপর থেকে দিয়ে দিলাম। তো সবটুকু সেমাই দিয়ে আমি আবারও খুব ভালো করে এটাকে চেপে চেপে সেট করে নেব। তারপর এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো। তো এরই মধ্যে সব কিছু একদম ঠান্ডাও হয়ে যাবে আর সেট হয়ে যাবে। তারপর আপনাদের এটা আমি কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে স্পুন দিয়ে আমি খুব ভালো করে সেট করে নিয়েছি। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। এবার উপর থেকে কিছুটা আমি পিস্তাশুর গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যে কোনো ধরনের বাদাম এখানে ইউজ করতে পারেন। এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এটাকে কেটে নিতে পারেন। দেখুন একটা পিস আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, ভেতরে ক্রিমটা একদমই ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি প্লেটে উঠিয়ে নিয়েছি আর এটাকে আরও বেশি টেস্টি করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি একটু হানি। আপনারা হানির পরিবর্তে এখানে সুগার সিরাপও ইউজ করতে পারেন। এবার কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন খুবই স্মুথ হয়েছে ভেতরে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।